আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে ভর্তি সংক্রান্ত আরও একটা আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অর্থাৎ আজকের ভিডিওটা মূলত হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ সম্পর্কে। সো অলরেডি ফার্স্ট রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম কমপ্লিট হয়ে গেছে, বর্তমানে কলেজের কাজ চলছে। অর্থাৎ কলেজ পুরোপুরি যারা ভর্তি হয়েছে তাদেরকে নিশ্চিত করছে, তারপরেই কিন্তু শুরু হবে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম। সো দ্বিতীয় রিলিজ স্লিপ কবে দিবে সে বিষয়টা আমি একটু পরে বলছি। তার আগে যে বিষয়টা আপনাদের জানা জরুরি যে আসলে দ্বিতীয় রিলিজ স্লিপে কিভাবে চান্স পাবেন। তবে এখানে একটা প্রশ্ন অনেকের থাকে, সেটা আগের উত্তর আমি ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন, যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো আবেদনই করেন নাই প্রথমে, তারা জিজ্ঞেস করেন রিলিজ স্লিপে আবেদন করার কোনো ওয়ে আছে কিনা। আসলে না, এটার কোনো কোনো এরকম নিয়ম নেই যে আপনি হুট করে আবেদন করতে পারেন। ফার্স্টে যারা আবেদন করেছে, যারা চান্স পাচ্ছে না, তাদের জন্য হচ্ছে রিলিজ স্লিপ। এখানে কোনো নতুন করে এই বছর আর আবেদন করতে পারবেন না। যারা আবেদন করেননি তারা এখন ডিগ্রিতে আবেদন করতে পারেন, চাইলে প্রফেশনাল অনার্সে আবেদন করতে পারেন। প্রফেশনাল অনার্সেও অলরেডি আবেদন স্টার্ট হয়ে শুরু হয়ে প্রায় রেজাল্ট দিয়ে দিবে। সো এই জন্য আপনারা শুধুমাত্র ডিগ্রিতে আবেদন করতে পারবেন, তা না হলে পরের বছর আপনারা আবেদন করতে পারবেন। সো যাই হোক, এখন যারা হচ্ছে প্রথমত রিলিজ স্লিপে চান্স পাননি, অর্থাৎ প্রথম মেধা তালিকা চান্স পাননি, দ্বিতীয় মেধা তালিকা চান্স পাননি, অথবা চান্স পেয়েও ভর্তি হন নাই, আবার যারা আছেন যে এই যে কিছুদিন আগে রিলিজ স্লিপ দিল, এই রিলিজ স্লিপে চান্স পাননি অথবা চান্স পেয়েও ভর্তি হন নাই, সো যারা এখনো কলেজে যে ভর্তি হননি, এটা যে কারণেই হোক, আপনি যদি ভুল করেও কলেজে ভর্তি না হন, কিংবা দেখা গেছে যে আপনি চান্স পেয়েছেন কিন্তু আপনার সাবজেক্ট পছন্দ না বা আপনার কলেজ পছন্দ না, আপনি ভর্তি হননি, এখন চাইলে আপনি রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে বিভিন্ন বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা আপনারা এখনো কোনো কলেজে চান্স পান নাই, অর্থাৎ প্রথম থেকে প্রথম মেধা তালিকায়, দ্বিতীয় মেধা তালিকায়, তারপর রিলিজ স্লিপে, ফার্স্ট রিলিজ স্লিপে যারা চান্স পাননি, তাদের এখন কি করণীয় বা কিভাবে চান্স পাবেন। ফার্স্টে একটা কথা হচ্ছে, আপনারা মনে রাখবেন যদি আপনি সবগুলো সরকারি কলেজ দিয়ে চান্স না পেয়ে থাকেন, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার এবার আর সরকারি কলেজে চান্স পাওয়া হবে না। সেক্ষেত্রে আপনাকে যদি কিছু বিষয় খেয়াল করতে হবে, যদি আপনাকে যেই পাঁচটা কলেজ আপনি প্রথমে দিয়েছিলেন সেই পাঁচটা কলেজের মধ্যে আর ভুলেও আবেদন করা যাবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যদি দেখেন আপনি ওই পাঁচটা কলেজে আবেদন করেছেন, যদি আপনি চান্স পেতেন, যদি আপনার পয়েন্ট অনুযায়ী তারা নিত, তাহলে কিন্তু তারা আগেই নিয়ে নিত, কখনো ওয়েটিংয়ে রাখতো না। সো যেহেতু এই পাঁচটা কলেজে আপনি চান্স পাননি, তার মূল কারণ কি? আপনার হয়তো কোনো না কোনো কারণে, মানে আপনার পয়েন্টের সাথে এই কলেজে যায়নি, অথবা সেই কলেজে সিট সংখ্যা ছিল না। এখন কথা হচ্ছে, সেই কলেজে তো এমনিও সিট সংখ্যা এখন পাবেনই না, দুই তিনটা সিট থাকবে। তাছাড়া যদি সিট থাকেও তারপরে যদি আপনি আবেদন করেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই। সো অবশ্যই যাদের মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি হওয়া জরুরি, তারা প্রাইভেট কলেজগুলো সিলেক্ট করবেন, কারণ প্রাইভেট কলেজগুলোতে মোটামুটি সিট খালি ছিল, দ্বিতীয় রিলিজ স্লিপও মোটামুটি খালি পাবেন। সো অবশ্যই যারা আশেপাশে ঢাকার মধ্যে ভর্তি হতে চান, রিলিজ স্লিপে অবশ্যই প্রাইভেট কলেজগুলো সিলেক্ট করে দিবেন, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি তো সরকারি ছাড়া পড়তে পারবো না, হতে পারে ফ্যামিলি সাপোর্টটা নাই, যে কোনো কারণে অনেকের অনেক প্রবলেমস থাকতে পারে, বা সরকারি কলেজটাই তার জন্য জরুরি, এখন সে কি করতে পারে, আবার চাচ্ছেও না যে এই বছরটা গ্যাপ দিবে। সো এখন কি করা যেতে পারে? এখানে একটা কাজ আমি একটা ওয়ে বলতে পারি, সেটা হচ্ছে আপনারা চাইলে গ্রাম এলাকার কলেজগুলো সিলেক্ট করতে পারেন, অর্থাৎ একটু ঢাকার বাইরের দিকে। কারণ দেখবেন ঢাকার কলেজগুলোতে এত চাপ কেন, তার মূল কারণ হচ্ছে বাইরের স্টুডেন্টরা ঢাকা আসতেছে, অর্থাৎ গ্রামের দিকের বলেন, আপনি যদি বলেন গ্রাম বলতে আমি বুঝাচ্ছি ঢাকার বাইরে, যে কোনো জায়গা হতে পারে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চল থেকে দেখা গেছে স্টুডেন্টরা ঢাকার দিকে আবেদন করতেছে সব ক্ষেত্রে। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, সাত কলেজ বলেন, তাছাড়া পাবলিক ইউনিভার্সিটি বলেন, বুয়েট বলেন, চুয়েট বলেন, মেডিকেল বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, সব ক্ষেত্রেই বাইরের স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করতেছে, হয়তো অনেকে চান্স পাচ্ছে অনেকে পাচ্ছে না। সো সেজন্য ঢাকার সবগুলো জায়গায় একটু চাপ হয়ে যায়, সব স্টুডেন্টদের ভর্তি হতে কষ্ট হয়ে যায়, এই জন্য সরকারি কলেজগুলোতে আপনারা সিট পাচ্ছেন না, তার মূল কারণ হলো এইটা। এখন আপনাদের আমি বলবো, যদি চান না আমি অনার্স করতে চাচ্ছি, এই বছরই করব, সরকারি কলেজেই মানে চান্স পেতে হবে, তাহলে আমি বলবো একটু বাইরের অঞ্চলে আপনি দিয়ে দিতে পারেন, যেহেতু সরকারি কলেজগুলোতে তেমন একটা অনার্সে ক্লাস করা লাগে না, আপনি চাইলে একটু দূরে কোনো জায়গাও দিতে পারেন, যেমনটা আমি করেছি, একটু দূরে অনার্সে ভর্তি হয়েছি ঢাকার বাইরে। সো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, ঢাকার বাইরে দিলে সরকারি কলেজ পাবেন। সো যদি সরকারি কলেজটা ইম্পর্টেন্ট হয়ে থাকে, আর যদি মনে হয় না আপনি
খরচ চালাতে পারবেন, তাহলে অবশ্যই আপনি প্রাইভেট কলেজগুলো সিলেক্ট করবেন যেগুলোতে আগে আপনি দেননি, মানে যেই কলেজগুলো আগে সিলেক্ট করেননি অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে যেই কলেজগুলো দেননি সেই কলেজগুলো দ্বিতীয় রিলিজ স্লিপে দিবেন, আর যেই কলেজগুলো ফার্স্ট রিলিজ স্লিপে দিয়েছেন সেগুলো দ্বিতীয় রিলিজ স্লিপে দেওয়ার দরকার নেই, তাহলে আপনার পরবর্তীতে চান্স আসবে না। সো দ্বিতীয় রিলিজ স্লিপের পর কিন্তু আর কোনো ওয়ে থাকবে না এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, তখন আপনাকে এক বছর গ্যাপ দিতে হবে। সো যারা এক বছর গ্যাপ দিবেন তারা দিতে পারেন, বাট যদি পয়েন্ট কম হয়ে থাকে তাহলে দিয়েন না, কারণ পয়েন্ট যদি কম হয় তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা পরের বছর থাকবে না। সো অবশ্যই একটা ভালো পয়েন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করেন, মানে পরের বছরের জন্য ওয়েট করেন, তারপরে আপনি সরকারি কলেজে ভর্তি হতে পারবেন। আর যদি আপনার পয়েন্ট কম থাকে তাহলে আপনি অবশ্যই এখন সিলেক্ট করবেন প্রাইভেট কলেজগুলো, আর যদি আপনার এমন মনে হয় যে আপনি সরকারি কলেজে পড়তে চান, দূরের কোনো জায়গায় পড়তে চান, তাহলে আমার সাথে কথা বলতে পারেন, আমি বিভিন্ন কলেজের নাম বলে দিব আপনাদেরকে যে এই কলেজগুলোতে সিট খালি রয়েছে, অর্থাৎ সরকারি কলেজ তবে ঢাকার বাইরে যেতে হবে আপনাকে। সেজন্য আমি আপনাদেরকে বলবো যদি সরকারি কলেজটা ইম্পর্টেন্ট হয় তাহলে বাইরে দিতে পারেন, তাছাড়া ঢাকার মধ্যে কোনো সরকারি কলেজে এই মুহূর্তে দ্বিতীয় রিলিজে কারো চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট, সিটই পাবেন না, খুবই কম সিট থাকবে, দুই তিনটা চারটা পাঁচটা সিট থাকবে, সেই সিটগুলো পাওয়াটাও মুশকিল হয়ে যাবে। সো এই যদি ওই কলেজগুলোতে আগে না পেয়ে থাকেন তাহলে এখন আর পাবেন না, সো এই জন্য রিপিট করবেন না, মানে কলেজ যেই পাঁচটা দিয়েছিলেন ওই পাঁচটা বাদে নতুন পাঁচটা কোনো সিলেক্ট করবেন, নতুন টাইপের কোনো কলেজ, ঠিক আছে? আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে চান্স পাওয়ার পরে কি করতে হবে। চান্স পাওয়ার পরে আপনাকে আগে একটা ফর্ম আসবে, ফর্মটা পূরণ করতে হবে, ফর্ম পূরণ করার পরে সেটা নিয়ে কলেজে জমা দিতে হবে, কলেজে ভর্তি হইতে হবে। এই আর যারা বর্তমানে ফার্স্ট রিলিজ স্লিপে চান্স পেয়েছেন কিন্তু আবার অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু পারবেন না। এমন অনেকে আছেন প্রশ্ন করেন যে আসলে আমি ফার্স্ট রিলিজ স্লিপে ভর্তি হয়ে গেছি, এখন আমি সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে চাই। আপনি তো অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনার এটা কনফার্ম করে জাতীয় বিশ্ববিদ্যালয় আপনাকে নিয়ে নিয়েছে। সো আপনি আবেদন অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি পরের বছর অ্যাপ্লাই করতে পারবেন, তবে আপনাকে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। আপনি যে এক জায়গায় ভর্তি হয়ে আছেন এই অ্যাডমিশনটা ক্যান্সেল করে দ্বিতীয়বার আপনি সেকেন্ড টাইম অর্থাৎ পরের বছরে অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনার বিষয়। সো আশা করি বুঝতে পেরেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আবেদন করবেন দ্বিতীয় রিলিজ স্লিপে কিভাবে আবেদন করবেন। যদি আমি যেভাবে বলেছি এভাবে যদি আবেদন করেন ইনশাল্লাহ আপনি চান্স দ্বিতীয় রিলিজ স্লিপেই পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপটা তাহলে দিবে কবে, অনেকের এই প্রশ্নটা। সো অলরেডি টাইম চলে আসছে দ্বিতীয় রিলিজ স্লিপ দেওয়ার, আর এক সপ্তাহের মধ্যে আপনারা রিলিজ স্লিপের একটা ঘোষণা পাবেন, এর দুই তিন দিনের মধ্যে আশা করা যায় যে পেয়ে যাবেন, কারণ অলরেডি ফার্স্ট রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম কমপ্লিট, সেকেন্ড রিলিজ স্লিপ চলে আসার সময় আসছে এখন, এই অর্থ এক সপ্তাহের মধ্যেই পেয়ে যাবেন এবং অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। এবং অ্যাপ্লাই করতে হবে সেম আগের প্রসেসেই, আগের মতো অ্যাপ্লাই করবেন এবং আগের মতো রেজাল্ট দেখতে পারবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী কোনো আপডেট ভিডিওতে দেখা হবে, সেগুলো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।